48 লাখ টাকা খরচ হয়েছে। আমি তো আসলে সঠিক বলতে পারি না, কিন্তু তার এটা ব্যক্তিগত ব্যাপার, সে সত্য বলে মিথ্যা বলে এটা সে বলতে পারে। শতবর্ষী লাল মিয়া ইউটিউবে কোটি টাকার পালঙ্কের ভিডিও দেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এসেছেন সেটি সচক্ষে দেখতে। ভিড় করেছেন মেলায় আসা অন্যান্য দর্শনার্থীরাও। তাদের কাছে জানতে চাইলাম পালঙ্কটি দেখে কি মনে হচ্ছে, দাম কি আসলেই 1 কোটি হতে পারে? আমি তো কাঠ দেখলাম, কাঠটা তো সুন্দর ভালো, কিন্তু দামের দামটা মনে একটু বেশি, এত দাম হওয়ার কথা নয়। হয়তো সর্বোচ্চ গেলে আমার কাছে 40-50 লক্ষ টাকার মতো হতে পারে, বাট 1 কোটি টাকা এটা কিন্তু বিগ অ্যামাউন্ট। মুম্বাইতে শাহরুখ খানের বাড়ি ওখানে 3 কোটি টাকার খাটও দেখেছি, যে চন্দন কাঠের খাট আছে না, এইটা কি ডিজাইন? যেহেতু বাণিজ্য মেলায় আসছে হিসাবে এই মূল্যটা 1 কোটি টাকা, বাইরে এত দাম হইতে পারে না। এমন পালঙ্কের চাহিদা কাদের জানতে চাইলে তারা বলেন, একটা 1 কোটি টাকার একটা খাট আমাদের বাংলাদেশের মতন তারা কিনতে পারে, যারা শিল্পপতি বা অনেক টাকার মালিক তারা কিনতে পারে। মিডিয়াম ফ্যামিলি লেগে দামটা একটু 50-60 হাজার বা 2-10 লাখ-10 লাখ টাকা আপনি কেনা যায়। সাধারণ মানুষকে একটু হাই লেভেল মানুষ এটাও পছন্দ না, ওরকম ভাবে নেবে না। আর এটা কিন্তু এমন কোন ইলেকট্রিক বা এরকম কোনো অর্ডিনারি কিছু নাই, যার জন্য এটা মানে পছন্দ করার মতো। তবে বিক্রেতার দাবি, এই পালঙ্ক তৈরি করতে তার খরচ হয়েছে 48 লাখ টাকা। আমি শিখি নাই, আমি তৈরি করি নাই, তৈরি করেছে নকশা নিজের মনের মাধুরী থেকে। এই নকশা আমি নিজের মনের মাধুরী থেকে আবিষ্কার করেছি, যে কাঠগুলো সংগ্রহ করেছি এগুলো রিজার্ভের টিভির গাছ, অর্থাৎ পারমিশন নেওয়ার পরে কাঠগুলো ক্রয় করা হয়, সেখান থেকে বেছে ফাইবার যে সেগুন এগুলো আমরা রেখে বাকিগুলো বাদ পড়ে গেছে 85 ফুট সেগুন এখানে আমরা ইয়ে করেছি। কতটুকু ওজন হবে সেটা আমি বলতে পারবো না, তবে আনুমানিক 1.5 থেকে 2 টন হতে পারে। এদিকে পালঙ্কটির ক্রেতার জন্য রয়েছে লোভনীয় পুরস্কারের অফারও। সব জায়গায় তো বলছি 18 কোটি মানুষে শুনছে, এটা তো আর প্রতারণা না। কাঠটি আপনি ক্রয় করলেন, আমরা আপনাকে একটি অ্যাবজেট বাইক, এক ভরি স্বর্ণ অলংকার দিয়ে দেব। পালঙ্কটির নাম পরিপালঙ্ক, নকশা নিয়েও রয়েছে নতুনত্বের চেষ্টা। চাঁদ একটা আমরা বিভিন্ন দিকে সেটিং করেছি এটাকে সৌন্দর্য করার জন্য, ডিজিটাল পদ্ধতিতে যদি আমরা কিছু করতে যাই, কোথাও এটা হয়নি কখনো, সেই নিরেখে আমরা এখানে এই বোর্ডে এটাতে 2টা দিয়েছি, ওইটাতে 2টা দিয়েছি। আমরা পরি আছে জিন নাই, কিন্তু জিন দিতে গেলে তো ওই পরীর বাচ্চাগুলো তো জিনে পরিণত হয়। আপনি বোর্ডে পাশে ছোট ছোট আরো 8টি পরি দেখবেন, এটাকে আপনি জিনও ভাবতে পারেন, পরিও ভাবতে পারেন। তবে পালঙ্কটি এখনো বিক্রি না হলেও এর দর্শক কিন্তু কম নয়। যারা এই মেলায় আসছেন, চোখে পড়লে এর স্মৃতি ধরে রাখতে সবাই খুবই আগ্রহী। তাই বলাই যায় মেলায় একটি দর্শনীয় আইটেম পরিনামের এই পালঙ্ক।